নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এটা একটা নতুন ধরনের আরও একটা নতুন ধরনের ব্লগ, এটা কোনো ডেইলি ব্লগ নয়। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই খুব 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 ভালো আছি। আশা করছি ঠাকুরের কৃপায় তোমরা সবাই ভালো আছো। আর এই ওয়েদার চেঞ্জের সময় কখনো ঠান্ডা কখনো গরম, তোমরা খুব সাবধানে থেকো। ঠাকুরের কাছে প্রার্থনা করি কারোর যেন কিছু অসুখ না করে, আর সবাই যেন সুখে শান্তিতে, আর সবাই যেন নিরোগ হয়, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি। আর এই নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে এই ব্লগটা, আর তোমরা স্টার্ট করলে আর এন্ড পর্যন্ত দেখতে থাকবে আশা করছি। এটা দেখো তোমরা, খুব ভালো লাগবে। আর আমার সঙ্গে থেকো, নতুন বন্ধুদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আর ওয়ান কে লাভ, আর পুরনো বন্ধুদের তো জানাবই ওয়ান কে লাভ। তোমরা আমার সঙ্গে এতদিন থেকেছ আর ভবিষ্যতেও থাকবে, আর নতুন বন্ধুরাও ভবিষ্যতে থাকবে। নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেল দেখছো, আমার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের বলছি যে প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর বেল আইকনটা অল করবে, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর আমার পুরো ব্লগটা দেখতে থাকো। ওকে, তাহলে এই ব্লগটা হচ্ছে একটা, তোমরা বুঝতেই পারছো ব্লগটা দেখে যে একটা কাঠগোলার ব্লগ। আমি আগে বেশ কিছুদিন আগে ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের একটা গাছ পুকুরে পড়ে গিয়েছিল, সেই গাছটা তোলার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সেই গাছটাই আজকে চেরাই করতে নিয়ে গিয়েছিল। সেই চেরাই কীভাবে করছে, তো কী মেশিনে করছে, কীরকমভাবে করছে, সেগুলো সব আমি তোমাদের শেয়ার করব। তো বেশি বকবক আমি করব না, তোমরা বিরক্ত হয়ে যাবে, তোমরা দেখতে থাকো কত ধরনের মেশিন দিয়ে যে কাঠ চেরাই হয় সেটা তোমরা দেখতে থাকো। পুরো ব্লগটাই আমি সেটাই তোমাদের দেখে সঙ্গে শেয়ার করেছি যে কীভাবে কাঠগুলো চেরাই করছে, কীভাবে মেশিনের দ্বারা কাঠগুলো চেরাই হচ্ছে, সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর বেশি কথা বলবো না, আজকের ব্লগটা অনেকটাই বড়, যদিও আমি এর থেকে বেশি ছোট আর করতে পারিনি। তো যতটা করেছি পুরোটাই তোমরা দেখতে থাকো, আর মেশিনগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। ওকে, আমি বেশি বকবক করছি না, এখানেই স্টপ হচ্ছি, তোমরা দেখতে থাকো।
এতটা সময় আমার সঙ্গে কাটানোর জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা, 1K লাভ রইল সকলের জন্য। আর পুরো ব্লগটা তোমরা দেখলে নিশ্চয়ই, তোমরা দেখলে কিভাবে কোন কোন মেশিনের দ্বারা কিভাবে কাঠ চেরাই করা হচ্ছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করলাম। আর কাঠগুঁড়ো বেরিয়েছে, সেই কাঠগুঁড়ো অনেক 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 কাজে লাগে, সেগুলো দেখালাম তোমাদের। আর এই দেখো স্তূপকার কাঠ জমায়েত হয়ে আছে, আর এখানে আমাদের কাঠগুলো গাড়ি বোঝাই হচ্ছে। তো সেই কাঠগুলো নিয়ে এবার বাড়ি ফিরে আসবে। তো এই কাঠগুলো বোঝাই করা হচ্ছে গাড়িতে, তো এগুলো নিয়ে এবার বাড়ি চলে আসবে। তো আমার সঙ্গে থাকার জন্য, এতটা সময় থাকার জন্য অনেক 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 ভালোবাসা সকলকে, 1K লাভ, 1K লাভ এতটা সময় আমাকে দেওয়ার জন্য। তো তোমরা সকলে খুব 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 ভালো থেকো, আর সব সময় হাসি খুশিতে থেকো, এটাই বলবো যে সব সময় হাসি খুশিতে থেকো। আর কাঠগুলো নিয়ে এবার আমাদের বাড়িতে চলে এসছে এই কাঠগুলো, এইগুলো আমাদের গোয়ালচালায় রাখা হবে। গোয়ালচালা তো আগেই তোমাদের আমি দেখিয়েছি, তো গরু নেই, গোয়ালচালা আছে, গোয়াল ঘর আছে, সেইখানে রাখা হবে কাঠগুলো। আর এই গুঁড়িগুলো এখনও আছে, এগুলো আবার পরবর্তীকালে নিয়ে যাবে, যখন এগুলো আবার নিয়ে যাবে তখন আবার তোমাদের সাথে আমি একটা ব্লগ, অন্য ব্লগ শেয়ার করবো, এটা কথা দিলাম। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি আজকে, বেশি একটু বড় হয়ে গেছে, তোমরা আশা করছি পুরোটাই দেখেছো আর খুবই ভালো লেগেছে। কীরকম লাগলো না লাগলো আমাকে কমেন্টসে অবশ্যই জানিও যে কীরকম লাগলো। আর এখানেই আমি ব্লগটা শেষ করছি। ওকে, তোমরা সকলে খুব 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 ভালো থেকো, আর সব সময় হাসি খুশিতে থেকো, এটাই প্রার্থনা করবো যে সব সময় হাসি খুশিতে থেকো। ওকে, গুড বাই, গুড বাই, গুড বাই।